বরাবর আর আমার ছোট চাবি কই এই জামাটা ওইটা ওইটা লাজিম নিবা ওইটা তো আমি নি আসব না আজকে এই দে এই দে এই দে এই দে হ্যাঁ ওটা তোমার ব্যাগের মধ্যে রাখো ও ফেলে ফেলে দিও ফেলে দিও তুমি অসুস্থ না জন না তোমার এগুলো হাতে আমাকে ব্যাগে নিয়ে যাইতে ওরা চলে গেছে ওইগুলো না ওগুলো না বাংলাদেশ যাচ্ছ টুকটুকি বাংলাদেশ যাচ্ছ হ্যাঁ চলো 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 আমাদের লেট হয়ে গেছে চলো তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগতেছে এ মামা চালান প্রতিদিন আপনার মামা চালায় হ্যাঁ সামনে বসে ভিডিও করবো আমরা বাংলাদেশে যাচ্ছি সেই সুবাদে আমরা বাসার থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাংলাদেশে অনেক বছর পরে আশা করি আজকের ব্লগটি আপনাদের সামান্য পরিমাণ হলেও ভালো লাগবে আমার মেয়ে ছোটবেলায় অনেক কিট ছিল দেখতে তুমি তো এমনি মেকআপ সুন্দরী তোমার আরো কম লাগে এটা তোমার ব্যাগের মধ্যে ঢুকায় হাতে রেখে দাও হাতে রেখে দাও আমার থেকে লাভ নাই যেখানে যায় সবাই বলে তো ইয়াসিনের প্রচুর পরিমাণে জ্বর আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা হঠাৎ করে রাত্রেবেলা জ্বর এসে গিয়েছে তো সকালবেলা হসপিটালে নিয়ে পরে যে দুপুরবেলা আমরা বাসার থেকে বের হয়ে গিয়েছি জ্বর অবস্থায় আজকে কিন্তু আমাদের ম্যারেজ ডে জানেন রাত 12টা বাজে আমি ম্যারেজ হইনি আমি তখন উইশ করব কি দিবা তাই ভাবো বিমানের উপরে হাওয়া হাওয়া হ্যাঁ মামিরে হাওয়া খাইবো মামাকে এই তো দেখো আমাদের ম্যারেজ ডে আমরা কি বানাইছি দেখো আর যেতে যেতে আইসক্রিম যেহেতু গরম পড়ছে তো সবাই বলছিল আইসক্রিম খাবে পেট্রোল পাম্পে গাড়িটা থামিয়েছিল তেল নেওয়ার জন্য তো ওখান থেকে আইসক্রিম চিপস আর পানি নিয়ে নিয়েছে প্রচুর গরম পড়ছে যেহেতু দুপুরবেলা রওনা দিয়ে দিয়েছি আমরা বাসার থেকে 3টার দিকে রওনা দিয়ে দিয়েছি তো ওখান থেকে রওনা দেওয়ার পরে আমরা এয়ারপোর্টের কাছে চলে এসেছি অলরেডি আর হচ্ছে আজকে কিন্তু আরেকটি সুখবর আছে আজকে হচ্ছে আমার ম্যারেজ ডে আর ম্যারেজ ডের দিনই বাংলাদেশে যাচ্ছি তো অন্যরকম একটা আনন্দ মনের ভিতরে কাজ করছে আর হাজব্যান্ড একটা গিফট দিয়েছিল
আর একটা ভাবে একটা গিফট দিয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ হচ্ছে ওই গিফটটাতে আমার ছবি বাঁধিয়ে দিয়েছিল, তো সুন্দর করে একটা গ্লাসে ফ্রেমের ভিতরে, তো আমি ওটা শেয়ার করতে পারি নাই, কি জন্য আমি আমার ফেসটা দেখাতে চাচ্ছি না, যার কারণেই বাধ্য আছি, তো ফেসটা দেখাতে পারলাম না এর জন্য সরি, আর না হলে ওই গিফটটি আমি খুলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। তো থ্যাংক ইউ ভাবি আমাকে এত সুন্দর একটি গিফট দেওয়ার জন্য, আর গিফটটি দিয়েছিল মনির ভাইয়ের ওয়াইফ। আর এই যে আমরা এখানে এয়ারপোর্টে চলে এসেছি, তো এখান থেকে ট্রলি আমাদের এখানে চারজন যেহেতু যাচ্ছি অনেক ট্রলি, তো এগুলো আর কি আমার হাজব্যান্ড আর জসিম ভাই মিলে যাচ্ছিল। বাংলাদেশে যেহেতু যাচ্ছি অনেকই ভালো লাগছে, কিন্তু সৌদি আরবের জন্য অনেক অনেক মায়া লাগছে, যেহেতু সৌদি আরবে 15 বছর কাটিয়েছি, আমার অর্ধেক বয়সে সৌদি আরব কাটিয়েছি, যার কারণে সৌদি আরবের প্রতি অন্যরকম একটা মায়া জমে গিয়েছে। তো ইনশাল্লাহ আবারও ফিরে আসবো আমার যদি টপিকে রাখে। তো ছুটিতে যাচ্ছি, 2 মাসের ছুটি, এখন যদি টাইম লাগে আরও একটু ছুটি বাড়াতেও পারি। তো যাই হোক, এই যে আমরা এখানে সেলফি টাইম চলছে, সেলফি নিচ্ছি।
Yes. এখন হচ্ছে মালগুলা বেল্টে দেওয়ার পালা আর কি। তো এখানে মাল মাপা মাপি চলছিল, আমরা দাঁড়িয়েছিলাম বেশ কিছু সময়। তো দেখতে পাচ্ছেন চারি সাইডে বেল্টে মানুষ লাইন বাই লাইন মাল দিচ্ছে। আর এটি হচ্ছে আমাদের একটি ভাগনা, ভাগনা আমাদেরকে এয়ারপোর্টে দেওয়ার জন্য এসেছে। আর আমাদের সাথে কিন্তু অমর ভাইরাও যাচ্ছে। এই যে অমর ভাই, ওনার অয়েক বাংলাদেশে যাচ্ছে, ওনারা ভিজিট ভিসা এসেছিল। তো ভিসাটা আবারও রিনিউ করার জন্য বাংলাদেশে যেতে হচ্ছে। তো ভাইও সেই সাথে যাচ্ছে, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে, যার কারণে ভাবি একা যেতে পারবে না। তো ভাইও সেই সাথে যাচ্ছে। আর এদিকে আমরা একটু তো আমি সম্পূর্ণ ভিডিওটা বললাম না, আমি এর সেকেন্ড পার্টটা আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে। তো আমি এখানে কিছু সময় বসেছিলাম বেল্টে মাল দেওয়ার পরে, ঘোরাঘুরি করে প্লেনটা আর কি, প্লেনে আমাদের যে মালগুলো বেল্টে দিয়েছি সেগুলো আর কি প্লেনে উঠাচ্ছিল, যার কারণে 1 ঘন্টা মতো প্লেন ডিলে হয়ে গিয়েছে। আমাদের যাওয়ার কথা ছিল 7টার সময়, আমাদের প্লেনটা গিয়েছিল 8:30 দিকে। তো যাই হোক, 1 ঘন্টা যেহেতু লেট হয়ে গিয়েছে, তো 1 ঘন্টা পরে আবার আমরা রওনা হচ্ছি
আরেকটা কাউন্টারে যেতে বলেছিলাম তো টাইম পায় না হ্যাঁ আরেকটা কাউন্টারে যাচ্ছি আর যেতে যেতে এখানে অনেক চকলেটের দোকান অনেক কসমেটিকও আছে সেগুলো আমি এক নজর আপনাকে আপনাদেরকে দেখিয়ে দিব যা হাট আর এদিকে যখন আমরা যাচ্ছিলাম তখন উপর থেকে নিচের ভিউটা দেখতে দারুণ লাগছিল এয়ারপোর্টের সাইডে যে গাছগাছালি সিনারিগুলো আছে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর লাগছিল এখানে আমার তাকিয়ে থাকতে মন চাইছিল তো অনেক সময় ওখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে আবারও রওনা দিচ্ছি প্লেন যেখানে আছে সেই সেই দিকে তো এই যে আমরা ওই দিকে যাচ্ছে একটু দূর তো এখানে লিফটও আছে তো এই লিফটে আমরা উঠে সবাই মিলে যাব তো কিছু সময় যেহেতু এখানে বসেছিল বাচ্চারা চিপস জুস খাচ্ছিল আর আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্ত আমি এর সেকেন্ড পার্টটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ।